সাগরিকার সেন্টার উইকেটে বিগ হিটিংয়ের ঝড় তুলেছেন আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ। একের পর খেলেছেন দুর্দান্ত সব শট। তলোয়ারের মতো ব্যাট চালিয়েছেন আফিফ। তার ব্যাটে লাগা বল বুলেটের গতিতে ছুটে গেছে বাউন্ডারি প্রান্তে। নেটের পাশে দাঁড়িয়ে থেকে দুই ব্যাটারের নজর কাড়া সব শট দেখেছেন গুরু চান্দিকা হাতর সিংহে। আফিফ নাইম দুজনের জন্যই গুরুত্বপূর্ণ এই সিরিজ। তাদের একজনকে ভাবা হচ্ছে বিশ্বকাপের ব্যাকআপ ওপেনার, অন্যজনকে ভাবা হচ্ছে সাত নম্বর পজিশনের জন্য। বলা যায় আফগানিস্তান সিরিজ তাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় ফেল করার কোনো সুযোগ নেই, আর ভালোভাবে পাশ করতে পারলে নিশ্চিত হতে পারে দুজনের বিশ্বকাপের টিকিট। বিষয়টি তারাও ভালো করেই জানেন, তাই তো আফগান পরীক্ষায় পাশ করতে দুজনের চেষ্টার কোনো কমতি নেই। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে দারুণ ব্যাটিং করে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন নাইম। একই আসরে ভালো খেলার পুরস্কার পেয়ে আফিফও ফিরলেন দলে। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের শিরোপা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখেন নাইম। ষোলো ম্যাচে এক সেঞ্চুরির সঙ্গে দশটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে 71.69 গড়ে আসরের সর্বোচ্চ 932 রান করেন এই বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেটও বেশ ভালো, 91.64। টি টোয়েন্টিতে একসময় বাংলাদেশ দলের নিয়মিত এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন দুইটি। 2020 সালে অভিষেক ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগই পাননি। পরের বছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়ে আউট হয়ে যান এক রান করে। একই বছর জিম্বাবুয়ে সফরের দলেও রাখা হয় তাকে, কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি 23 বছর বয়সে এই ব্যাটসম্যান। এরপর গত বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়ে যান তিনি। প্রায় 16 মাস পর আফগানদের বিপক্ষে আরেকটি সিরিজ দিয়ে ফিরলেন দলে। নাইমের মতো আফিফের বিরতি এত লম্বা নয়। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়েন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। এরপর একই দলের বিপক্ষে ইংল্যান্ড সফরেও দলে রাখা হয়নি তাকে। জাতীয় দলের জায়গা হারানোর পর লিগে আবাহনী শিরোপা জয়ে আফিফও রাখেন বড় অবদান। মিডল অর্ডারে ব্যাটিং করে 13 ইনিংসে 550 সঙ্গে লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখাও পান 23 বছর বয়সী এই ব্যাটসম্যান। সব মিলিয়ে 55 গড় ও 110.66 স্ট্রাইক রেটে করেন 550 রান। এই সিরিজে মিডল অর্ডারে আফিফ ফিরেছেন ইয়াসিরের জায়গায়। বিশ্বকাপ মিশনের এই আসনটি নিশ্চিত করতে হলে এই সিরিজে ভালো কিছু করে দেখাতে হবে আফিফকে। পারফর্ম করে চান্ডিকার আস্থা অর্জন করতে পারলে তবেই মিলবে ভারত বিশ্বকাপের টিকিট। তাই আফিফ নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন নিজেকে প্রমাণ করে সাকিব তামিমদের সাথে ওয়ার্ল্ড কাপের প্লেনে উঠতে। হোসেন আরমান, বিডি ক্রিকেট টাইম, চট্টগ্রাম।